আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি। তো দাদা কই রে বাবা? তো আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেছে, আমরা আসার সময় গাড়ি, যে আমার গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা অনেক আগে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবারে কে আছে? আমাদের ড্রাইভার লুলু পাইলট। তো সার্ভিসিং থেকে আসার পর আমি আবার এই ফার্স্ট টাইম বসলাম গাড়িতে, খুবই বিচক্ষণতার সাথে চালাচ্ছে, ভালো চালাচ্ছে। তো এখন আর ও একটু ভয় ভয় চালাচ্ছে, আর ভয় ভয় চালাচ্ছে একদমই। তাই মা ওই বসে, মা আমার ধরে ধরে বসে আছে। না না, মা ধরেই বসে। তো যাই হোক, আরেকটা মানে প্রসঙ্গ তো আরেকটা কথা আমার বলার আছে, সেটা হলো দুপুরের যে ব্লগটা তোমরা দেখেছো, সেখানে আমি সামনের সিটে বসেছিলাম, সেখানে সবুজ আছে, আমি শুধু ছিলাম, আমি সামনের সিটে ছিলাম, ওর পেছনের সিটটি কিভাবে বসেছিল। তো কিছু সবাই তো ভালো ভালো কমেন্ট করে, দু একজন তো নেগেটিভ কমেন্ট থাকবেই, সেটা খুবই ন্যাচারাল। তো কয়েকজন লিখেছিলেন যে কেন আমি সামনে বসে আছি, সবুজ আছে পাশে কেন বসে নি। আমি আগেও অনেকবার তার কারণ বলেছি, কারণ আমাকে কোনোদিনই আপনারা মানে ওই পেছনের সিটে বসতে দেখবেন না, তার কারণ আমার মোশন সিকনেস নামে একটা রোগ হয়, ঠিক আছে, সেই রোগটা আমার আছে। তো তাতে যেটা হয়, পেছনের সিটে বসলে পরে মানে প্রথমত চলন্ত কিছুতে মানে যাওয়াতে আমার খুবই প্রবলেম হয়, মানে ফ্রন্ট সিটে বসলেও আমার খুব প্রবলেম হয়, গাড়ি বাস বা যে কোনো চলন্ত কিছুতে বসলে আমার প্রবলেম আছে। তবুও আমি মানে সামনের সিটে বসে থাকি, এবং এই যে সিটটাতে পুরো বডিটাকে এরকম সেট করে বসে থাকি, পেছনের সিটে আমি বসতে পারি না। আমার মানে সামনের সিটে বসার এই একটাই কারণ, এর সাথে সব্যসাচীর পাশে আমি কেন বসে নেই তার কোনো কারণ নেই। কিন্তু তোমার কিছু বক্তব্য আছে বিষয়ে? না না, বরঞ্চ পাশের সিট খালি থাকে, আরেকজন কেউ বসতে পারে। তো এটাই কারণ। তো যাই হোক, এখন বাড়ির দিকে ফিরছি। বাড়িতে ফিরে কি, হ্যাঁ পরবর্তীতে ওই হনুমানের পিঠে ভাগ হবে, সেটা কি কার কি অমুক? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যে আমার ঘর ভেঙে 8000 টাকা শপিং করলো, সেটা বকড়া হবে আমার। আমারও, আমিও 8000 টাকার। কি রে, কি হলো, কিভাবে চালাচ্ছে স্কুটি গুলো? হ্যাঁ এখন চালাই এরকম। তো যাই হোক, আমার আমার 8000-এরও বেশি খরচা হয়ে গেছে, 8 আর 2.5 যোগ করলে কত হয় সেইটা হয়েছে। তো বাড়িতে গিয়ে সমস্তটা দেখাচ্ছি, দুজনের ব্লগ মিলিয়ে মিশে ভাগযোগ করে দেখা যাবে। তো সঙ্গে থাকো আর পরবর্তী ব্লগে। আমি আমি কাকে কি দিয়েছি সেটা কেউ বলবে না, তুমি তো খাইয়েছো। ও এক দেই রেখে দিলাম, সেগুলো সেগুলো সব জানা যাবে পরবর্তী ব্লগে, সহায়কের ব্লগে, আমার সুস্মিতার ব্লগে দেখা যাবে কে কাকে কি কি দিল, আজকে কি কি শপিং হলো, সমস্ত দেখা যাবে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করা।